তুমি বলেছো বাচ্চাটাকে খেতে? হ্যাঁ ও বললে তো এই হেঁটেই যাবো, কাছেই তো বাতকুলাতে। আর এই যে বাতকুলার এই হচ্ছে অনামী ক্লাব। এত ভালো খাবারটাকে ইনসাল্ট করছেন। তোমার যদি বাইরে থাকতে এখানে বসে থাকবা, এই জন্য তুমি সবাই এখানে বসবা, একবার বাইরে একবার ঘরে। কাল রাত থেকে হচ্ছে বৃষ্টি, যার জন্য একটু শান্তি শান্তি লাগছে মনের মধ্যে। যা গরম লাগছিল, মিস্ত্রিরাও কাজ করে শান্তি পাচ্ছিল না, তা আজকে বৃষ্টি হয়েছে। মিস্ত্রির শান্তি তো দূরে থাক, বা ঘরে গিয়ে আজকে চলছে মজা ওদের, কারণ কাজ আর আজকে করতে হলো না, ঘরে গিয়ে রেস্ট করছে। ভালো ওয়েদার, দরজা বন্ধ করা ছিল, ওইখান দিয়ে বেরিয়ে চলে গেছে। তো বাহুকে দেখাচ্ছে আমি এইভাবে এইভাবে গিয়ে। মা হয়তো পরে আটকা দিয়েছে। বদমার সব মানে ঘরে কোথায় কি ধরছে। আলু 40 টাকা কেজি, ওই চন্দ্রমুখী তো না ওই আর কি, সারা রাত হয়েছে বৃষ্টি, আর এই যে সব লোহাটাগুলো বাইরে পড়ে রয়েছে, সব জং টং ধরে যাবে এখানে, তাড়াতাড়ি কাজগুলো করে রাখতে হবে। আজকে বৃষ্টি সকালবেলাও হচ্ছিল, ওরা এসেছিলো ঢালাই করবার জন্য, কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছে তো সেই কারণে আর পারেনি কাজ করতে। ও একটু মাটি তো ভেঙে পড়েছে, এটা দেখি অল্প পড়েছে, সাইড থেকে মাটি ভেঙে ভেতরে পড়লে না তাহলে মুশকিল, আবার সেগুলো সব উঠিয়ে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে আবার ঢালাই করতে হবে, নাহলে ইটের উপর মাটি থাকলে হবে না। ভেঙে পড়েছে অনেকটাই, তো করতে হবে একটু। বৃষ্টি হয়েছে আর আমাদের রাস্তার অবস্থায় যে হাল এরকমই হয়, আর হয়ে গেছে অলরেডি এরকম। চারিদিকে পাখির কলরব শুনতে ভীষণ ভালো লাগে, কত রকমের পাখি যে আছে, আর সব পাখির আলাদা আলাদা গলার আওয়াজ, সব মিলে মিশে না দারুণ একটা সাউন্ড, যেটা মানে মন প্রাণ জুড়িয়ে যায় শুনলে। বাড়ির পাশেই একটা আছে খেলার মাঠ, তো সেখানে বিশাল বড় ফুটবল টুর্নামেন্ট আছে আজকে, তো সেখানে ওই ওই কারণেই আরও এই যে আমাদের এই যে মিস্ত্রিরা এরা ছুটি করবে বলেছিল, তো জোর করে বলেছিলাম যে অন্তত ঢালাইটা করে দিয়ে যাচ্ছে, আর যেহেতু সকাল থেকে বৃষ্টি হয়েছে ওদের একটা সুযোগ পেয়ে গেছে, ব্যাস আসেনি আজকে। তো যাই হোক খেলাধুলো দেখুক, আমি ভেবেছিলাম একটু সুযোগ, আবার বৃষ্টি বৃষ্টি হলে ক্ষতি হয়ে যাবে না, ওই জল টল ঢুকে গেলে মুশকিল, আবার ডবল খরচ সেই জল তোলা পরিষ্কার করা এগুলো দিয়ে, তো সেই কারণে বলেছিলাম অন্তত ঢালাইটা করে দিয়ে যাস, তো পারলো তো না। যাই হোক মজা করুক, কাজ না একটু বাড়তি হবে আর কি করা যাবে। তো গেল দিন আমি এসব সব নিয়ে গেছিলাম আর কি, বৃষ্টি হচ্ছিল রাস্তায় বাইকে গেছিলাম, তো সেই কারণে মঙ্গলবার দিন যে ভিডিওটা হয়েছিল সে ভিডিওটা তো তোমাদের জন্য পাবলিশ করতে পারিনি, তো এই হচ্ছে ব্যাপার, সব অগোছালো হয়ে যাচ্ছে, একটু গুছিয়ে নি। বাইক নিয়ে যাওয়া প্রচুর হেডেক, অত গাড়ি চালাতেও ভালো লাগে না, আর তারপরে একটা ভয় থাকে কি এই বৃষ্টি বাদলের দিনে এই যে
এই যে আমি রেনকোটগুলো নিয়ে যাই না, সেরকম যদি বৃষ্টি হয় না রেনকোটেও সেটা মানে না, আর এত গরম লাগে রেনকোটে। পড়েছি তো এক বাজে জায়গায়, তো সেই জায়গার থেকে বেরোতেও তো হবে, লাইট তো আছে তাই না, লাইটটাকে সেট করতে হবে, এই বাজে জায়গার থেকে বেরোনোর চেষ্টা তো করতে হবে, তো সে চেষ্টাই করছি আর যতক্ষণ পারবো করে যাব। তো রেজাল্ট ভগবান আছেন, তিনি কিছু একটা বিচার করবেন। ভগবান আছে বলে যদি আমরা চেষ্টা ছেড়ে দিই তাহলে তো হবে না, না আমাদের মতন আমাদেরকে চেষ্টা করে যেতে হবে, তার বিচার সে করবেন। তো যাই হোক, এবার এই জন্যেই আর কি চেষ্টা শেষ পর্যন্ত চালিয়ে যাচ্ছি, দেখি কত দূর যেতে পারে আর আমরা কত দূর এদেরকে ঠেকাতে পারি। নোংরা মানসিকতার মানুষদের সঙ্গে যেন তার কারোর পালা না পড়ে, তাহলে তার লাইফটা এভাবেই যাবে। আমার মতো নিজেদের সম্মান নিজেরা রক্ষা করতে পারবে না, অন্যদেরকেও রক্ষা করতে দেবে না, এই জায়গাটাই পৌঁছে দেবে। আর তোমরা যদি ভদ্রভাবে থাকতে চাও পারবে না, তো নোংরার সাথে নোংরামি না করা পর্যন্ত তুমিও তো বাঁচতে পারবে না তাই না, তোমাদেরকে বাঁচতে গেলেও এদের সাথে যুদ্ধ করেই বাঁচতে হবে। তো সারাদিন সকাল থেকে চলছে বৃষ্টি আর বৃষ্টি, তো এখনও চলছে এই যে টিপটিপ টিপটিপ করে বৃষ্টি, আর স্নান করে নিলাম। বাপরে বর্ষা হলে না বোঝা যায় না কটা বাজে কি বেলা হলো কেমন, তো সেই কারণে স্নান করতেও দেরি হয়ে যায়। 2:30 বাজে স্নান করে নিলাম, আর দেখ অবস্থা ওই এখানটা কত জায়গা রয়েছে, এখানটায় শুতে পারে, এই দরজার সামনে শুয়ে রয়েছে, সমস্যা কিছুই না। এদের ওই কোথার থেকে মারামারি টামারি করে এসে হাত পা কেটে মেটে আসে, তো গায়ে গন্ধ করে, আর বর্ষার দিনে কুকুরের গায়ে প্রচণ্ড গন্ধ হয়, এই যে রাস্তার যে কুকুরগুলো এটাই সমস্যা। এই যার একজন বাচ্চা টাচ্চা দিয়ে ঘরের মধ্যে ভর্তি করে দিয়েছে। তো এই যে দুপুরবেলায় এখন খাওয়া দাওয়ার সময় হয়েছে, ঈশানু মিতরও খাচ্ছে এখন, আর বদদাদা বদদাদা কি করছে, বদদাদা বদদাদার খাওয়া হয়ে গেছে, তুমি বলেছ বদদাদাকে খেতে? হ্যাঁ ও বললে তো, হ্যাঁ তাই তো, বদদাদার খাওয়া হয়ে গেছে, বদদাদার খিদে পেয়ে গেছিল খেয়ে নিয়েছে, আমাদের খাওয়া হয়নি, আমরা খাবো এখন। তো কৃষানুর ভাত খাওয়া হয়ে গেছে, এই যে দাদুর ভাত খাওয়া হয়ে গেছে। তো আজকে আমাদের মেনুতে আছে চাল কুমড়ো দিয়ে ডালের বড়ি দিয়ে, আর এখানে আছে মুসির ডাল, মুসির ডাল পেঁপে দিয়ে, আর এই হচ্ছে ইলিশ মাছ ভাপা, ইলিশ মাছ কি এই সর্ষে বাটা, আর আছে টক দই। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু। চালকুমড়াটা ভালো খেয়েছে দাদু, দাদু ইয়ে ডালের বড়ি ভালো খায় নাকি, ডালের বড়ি খাও তুমি, ভালো ডালের বড়ি ভালো খাও, ওই জন্যে চলো। তো খাওয়া দাওয়াটা সারি, আর আমাদের খাওয়া হয়েও গেছে, মা লাস্টে বসলো তো ওই জন্য লাস্টে আছে, তো ঠাকুমা আসলো, একটা গল্প স্বল্প হবে। কি খাবা বলো, বিকেলবেলা কি তোমার ইচ্ছা, একটু বিরিয়ানি ফিরিয়ানি খাওয়া নাকি, তাহলে কি তাহলে কি খাওয়া বলো, দাদু কি খাওয়া বলো। এটা কি ইয়োগা হচ্ছে, ইয়োগা এরকম পড়ে যায় কে, এরকম কে পড়ে যায়, হ্যাঁ সবার সামনে ওই ইয়োগা হচ্ছে, এই যে আমরা চারিদিক দিয়ে বসে আছি আর মাঝখানে হচ্ছে ইয়োগা।
বাড়ির পাশে হচ্ছে খেলা, প্রচুর ভিড়, প্রচুর সারাদিন বৃষ্টি হয়েছে, যেতেও পারিনি, একটু খেলা দেখার নেশা আছে, তবে যেতে পারিনি, বাড়িতে একটু কাজ ছিল। তো আজকে দেখো সারাদিনে গ্যারেজটাই খুলিনি, অবস্থা বুঝতে পারছো, সারাদিন বৃষ্টি হয়েছে, গ্যারেজ খুলবো কি আর, কোথাও যাইও নি। তো যাই একটু খেলাটা দেখে আসি কি অবস্থা, ভালো ভালো টিম এসছে আর বেশ বড় টুর্নামেন্ট, তো যাই একটু দেখে আসি। বাড়ির কাছে খেলা না দেখলে পরে আফসোস হবে যে এত ভালো ভালো টিম এসছে, একটু খেলাও দেখতে পারলাম। যাই তো এই হেঁটেই যাবো, কাছেই তো, সব ভালো ভালো টিম এসছে শুনলাম, খেলা চলছে একদম ফুল ফর্মে। দুটো দল ওয়ার্ম আপ কমপ্লিট করে নিয়েছে আমাদের দ্বিতীয় মেগা সেমিফাইনাল, খুব অল্প সময়। কিষাণ আমি তোর ধুমের থেকে উঠে গেল, এ বাবা কিছু খাবার আনবো না, থাক থাক আনতে হবে না, আমি যাই বুঝলা, কিছু খাবার আনতে হবে না, মনে আনতে হবে না, হবে না বলো, বাবা কোন দেলি কোন দেলি জানো, কোন দেলি আমি এনেছিলাম তোমার জন্য জেলি, জানো না তুমি, আরো আছে তুমি খাওনি, অনেকগুলো এনেছিলাম না, তুমি জানো না তো, বুঝতে পেরেছো ব্যাপার। তো আমি আমার একটু কাজের জন্য বেরোচ্ছি, আসলে আমার কিছু জেরক্স করার আছে, কালকে একটা জায়গায় বেরোচ্ছি, তো আমার ভাইটাল কিছু কাজের জন্য, তো সেখানে আমার কিছু কাগজপত্র জোগাড় করার ব্যাপার রয়েছে, তো যাচ্ছি আমি ইয়েতে। আচ্ছা একবারে বাদ করলে তো ঘুরে আসবো, বৃষ্টি তো কমে গেছে। ভূত বলে কিছু হয় না বাবা, বুঝতে পেরেছো, জেলি খাও তুমি, জেলি খাও তাহলে দেখো বুদ্ধি বেরোবে। তো যাই হোক বেরোই। বাতকুলাতে এই যে বাতকুলার এই হচ্ছে অনামী ক্লাব, তো অনামী ক্লাবের প্যান্ডেল, তো বাতকুলায় কিন্তু সেরা প্যান্ডেলের মধ্যে এটা, এক নম্বর দু নম্বরের মধ্যেই বেশিরভাগ থাকে। তো এখনও এরকম কাজ চলছে, খুব একটা বড় হচ্ছে না মনে হচ্ছে যেন, কি তো দুর্গা পুজোর পুরো বন, মানে দুর্গা পুজোর জন্য সব রেডি, লাইটের বাট মাসে এনবিসি ক্লাব, এসে গেছি ভাই ভাই হোটেলে, তো একটু দাদুকে আজকে খাওয়াবো আমাদের এখানকার চানা মশলা আর ডিম তরকার, তো এসে গেছি, মা রুটি করবে ঘরে আর ভাবলাম যে এখান থেকে একটু চানা মশলা নেব, একটু বৃষ্টিও পড়ছে তো হালকা একটু ভিজেও গেছে, আর এই যে আমার ফোনটা ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে মতলব এই যে দাগটা এখনও ওঠেনি, তবে একটা চার্জিংয়ের প্রবলেম ছিল, তো চার্জিং পয়েন্টটা ঠিক করে দিয়েছে, অনেক ভালোই বেশ ঘোরাঘুরি হলো, বন্ধুটা ছিল বলে তাই একটু ঘুরে ঘুরে করে দিল, নাহলে আরও বেশি দেরি হয়ে যেত, তো সেই এখানে দিয়েছি, সে বাতকুলায় সারা বাতকুলায় খুঁজে হয়নি, তারপর সেই পাঠিয়ে দিয়েছি কৃষ্ণনগর, তো সেখান থেকে রিপেয়ারিং হয়ে এসছে। তো বাতকুলায় চলছে এখন পুজোর কেনাকাটা, পুজোর জমরমা সব বেচা কেনা কেনাকাটা সব করছে, দোকানদাররা বেচা কেনা করছে আর সবাই পুজোর কেনাকাটা করছে, তবে আজকে সারাদিন বৃষ্টি হয়েছে বলে বাজারে সেরকম ভিড়টিরও নেই, তো এই দোকান থেকে আমি অনেকবার কেনাকাটা করেছি, তো দেখা যাক এবার কোথার থেকে কী কিনি, সেরকম মনের পরিস্থিতিও অতটা ভালো নয়, জানি না কত দূর কী করব। তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আজকে আমি দোকান থেকে তোমাদের দেখালাম চানা মশলা আর তরকা নিয়ে এসেছি, তো এটা দিয়ে আজকে রুটি হবে, আর মা বললো যে রুটি ঘরেই করবে, তো সেজন্য রুটি আনিনি, তবে রুটিও নিয়ে আসতে পারতাম,
মা রুটি রুটিটা ঘরেই করেছে। দাদু আমাদের কলকাতা না কিন্তু, এটা হচ্ছে আমাদের বাতকুল্লা, ঠিক আছে? তো খেয়ে বলবা কেমন আমাদের বাতকুল্লা, কি কলকাতার মতন বানাতে পারে কি না, ঠিক আছে? এটা কিন্তু দোকান থেকে কিনে আনা, তোমার তোমার মেয়ে বানায়নি কিন্তু, ঠিক আছে? তোমার নাতি নিয়ে এসছে দোকান থেকে, কিনে নিয়ে আসলাম ওই ভাই ভাই হোটেল থেকে, বাতকুলা ভাই ভাই হোটেল। হ্যাঁ, হচ্ছে চানা আর হচ্ছে তরকা, দু রকম নিয়ে এসছি। কি খাবা? দাদু বলো কেমন কলকাতার মতন আমাদের বাতকুলায় হয়? হ্যাঁ না, দেখো ইনসাল্ট করছে কীভাবে, দাদু কিন্তু পুরোপুরি ইনসাল্ট করছে আমাদেরকে, অবস্থা দেখো। এত ভালো খাবারটাকে ইনসাল্ট করছে, না খাবো? হ্যাঁ খাবো, কোনো সমস্যা নেই। ভাত খাবা না, ভাত খাবা না, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কিনে নিচ্ছি, আমি কিনে নিচ্ছি, রুটিটা নিয়ে না, ভাত দিতে ভাতটা দিয়ে। তো খেয়ে দিয়ে চলে এসছি উপরের ঘরে, তো আজকে এখানেই, কখনো নিচের ঘরটায় থাকি কখনো উপরের ঘরটায়, নতুন যে ঘরগুলো করেছি এগুলো মনে হচ্ছে না আমার জন্যই, আর বাবু মা তো নিচের ওই পুরোনো আগের ঘরগুলোতেই থাকে, তো না মা কিষাণ মাঝে মধ্যে এখানে উঠে, তো মা কেমন শোয় না, মানে এখানে শুলে কি হয় ওই সকালবেলা মা ভোরবেলা ধরে উঠে যায়, তখন কিষাণ শুয়ে থাকে একা, এবার কিষাণুর হুট করে ঘুম ভেঙে গেলে তখন ওপরে তো কেউ থাকে না, দেখা গেলো ঘুমের ঘরে বেরোতে গিয়ে বেশি দিয়ে নামতে গেলো কিছু, মানে স্লিপ টিপ করলো ঘুমের ঘরে, যেহেতু তো সেই ভয়ে মা থাকে না, এবার আমি সেই কারণে মাঝে মধ্যে রাখা হয়, তখন আমি আবার সকালবেলা এসে ট্রান্সফার হয়ে যাই কিষাণের কাছে, তখন আমার মা চলে যায়, তো এইভাবে করা হয়, তো ম্যাক্সিমাম টাইম মা নিচের ওই পুরোনো ঘরটাই থাকে, তো আর আমি কখনো এই নতুন ঘরের ওপরের এই ঘরটায় বা এর নিচের ঘরটায় এভাবেই অল্টারনেট করে থাকি আর কি, সব ঘরগুলোই তো রক্ষা করতে হবে, তাই না? বেশি দিন একটা ঘরে না থাকলে না কেমন একটা ফিল হয় ঘরগুলোতে, তো সেই কারণে। তো যাই হোক আজকে এখানে, আর আজকে বাদ খুলে গেছিলাম, দাদু আবার কবে চলে যায় তো সেই জন্য দাদুর একটা পুজোয় নিয়ে এসছি যেহেতু জামা কাপড় একটু, আর ফার্স্ট টাইম এসছে, ফার্স্ট টাইম আসলে একটু তো করতেই হয়, একটু জামা কাপড় দেওয়া, তাও আবার পুজোর সামনে, তা দাদুকে একটু জামা প্যান্ট আনবো বলে গেছিলাম, কিন্তু বাতকুল্লায় সারা বাতকুল্লায় খুঁজে দাদুর ওই শার্ট প্যান্ট পাইনি, দাদু আবার পাঞ্জাবি টাঞ্জাবিও পরে না বললো, যে শার্ট প্যান্টটাই ভালো পরে, তো প্যান্ট কোথাও পেলাম না, জামাটা পাওয়া গেছিলো, আসলে এই কটনের যে মানে টেরিকট ফেরিকটের যে যা প্যান্টগুলো বয়স্ক লোকেরা পরে এখন, আমরা তো সেই কারণে সেই সব জামা প্যান্টগুলো না এখন আর ওই নর্মাল দোকানে পাওয়া যায় না, সব স্টাইলিস্ট সব জামা কাপড়, তো শপিং মল টল হলে তখন পাওয়া যায়, আর যাওয়ার ফেলে আমি যে দোকানে যাই ওই দোকানটাতে আছে, তো ভাবছি আগামী দিন দেখি যদি সুযোগ হয় তাহলে ওই জালালখালিতে বা কৃষ্ণনগর শপিং মলে গিয়ে একটা দাদুর জন্য, দাদুর কোমর কত জানো? 26, ওই শরীরে কত আর হবে, বলছে 26-27 এরকম বলছে, 27 তো আর হয় না, 26ই আনো, তো যাই হোক দাদুর জন্য একটু জামা কাপড় আনবো, একটু ভাবছি পুজোর হাত খরচাও দাদুকে একটু দিয়ে তারপরেই পাঠাবো বাড়ি, কারণ সামনে পুজো আসছে, তার একটু কে কী দেবে না দেবে অত জানার দরকার নেই, তো আমার মতন করে আমি তার যেহেতু নাতি তো আমার ফার্জ বানতা হয়, তো দাদুকে একটু দেবো। আর হ্যাঁ দাদুর কিন্তু তোমরা অনেকেই কোশ্চেন করেছো যে দাদুর কেউ নেই তোমরা রেখে দাও বা, দাদুর সম্বন্ধে অনেকেই অনেক রকমের কথা বলছে, দেখো দাদুর কিন্তু সবাই আছে, ছেলে মেয়ে স্ত্রী সবাই আছে,
কিন্তু দাদু সবার সাথে থাকে না, আলাদায় থাকে। যাই হোক, তাদের নিজেদের পার্সোনাল ব্যাপার, তো তার মধ্যে আমার নাক গলানোর কোনো দরকার নেই। দাদু আমাদের সাথে কন্ট্যাক্টে আছে, ভালো লাগে, তাই নিয়ে এসছি, কদিন বেড়ালাম আবার চলে যাবে। দেখো, অনেকে অনেক রকমের কথা বলছো, তাতে তাদের সংসারে অশান্তি হবে, তাদের সঙ্গে আমার মুখ কালাকালি হবে, সেগুলো একদম প্লিজ বলো না। কেউ কেউ বলছে ওনার জায়গা জমি বিক্রি করে নিয়ে তোমার এখানে নিয়ে আসো, এরকম দেখো, একদম নয়। দেখো, এইসব খুব সেন্সিটিভ জায়গা, তো এসব আমরা যেরকম আত্মীয় স্বজন আছি তো এরকম থাকাই বেটার। বেশি গভীরে যাওয়া একদম ঠিক নয়। যদি উনি ওনার কেউ না থাকতো সেটা আলাদা ব্যাপার ছিল, ওনার ছেলে মেয়ে স্ত্রী সবাই আছে, তো সবাই তাকে দেখাবার জন্য মানুষ আছে। তো এখন নিজে যেতে চাইছে না কারোর কাছে, তাই জন্য তারাও এগোচ্ছে না, বা তাদের মধ্যে কী সমস্যা আছে আমার জেনেও দরকার নেই। আমি আত্মীয়, আমার দাদু হয়, আমি তার নাতি, তো সেই জায়গাটা আমি ঠিক রাখতে চাই। তো যাই হোক, তারা ডিসাইড করবে কী করবে না করবে, তার ছেলে মেয়ে আছে, তারা ডিসাইড করবে, আমাকে একদম ওর মধ্যে ইনভলভ করো না। আমি জাস্ট দাদুকে, দাদুর সঙ্গে কন্ট্যাক্ট আছে, ভালো লাগে তাদের সাথে, তার সাথে দেখো আমরা কত আনন্দ করি, দাদুর সাথে দাদুর পেছনে লাগি, দাদু আমার আমাকে একটু বলে, দাদু আমার দাদুকে আবার আমি একটু বলি, তো এই নিয়ে খুব মজায় কাটলো কটা দিন। এবার দাদু কটা দিন থাকবে আমি জানি না, তো আর কয়েকদিন পরে হয়তো, তো যেদিন তার ইচ্ছে হবে সে চলে যাবে, আমি দিয়েই আসবো। তো যাই হোক, এভাবে চলছে, একদম এর মধ্যে আমার ঢোকার কোনো দরকার নেই, তাদের পুরো ফ্যামিলি রয়েছে। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি, আগামী দিন আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের মতন বাই বাই।